উন্নয়ন দেখতে না পাওয়াটা চোখের না মনের দোষ, বলেছেন সাবেক প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন আসলে কাকে বলে? বাংলাদেশের উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন? এই উন্নয়ন আমাদের কালচারাল জিডিপি কেমন ছিল? পৃথিবীতে যত স্বৈরাচার শাসক এসেছে এবং চলে গেছে, স্পেশালি লাস্ট 100 বছরে যদি স্বৈরাচার শাসনের ইতিহাস আমরা দেখি, তো এই স্বৈরাচার শাসকরা সবসময় মানুষকে এক ধরনের ফেক উন্নয়ন দিয়ে মানুষকে আসলে মুগ্ধ করতে চায়। কারণ আমি ঠিক ওই সময়গুলোতে যখন এই নিউজটি যখন হচ্ছে, ঠিক ওরকম একটা সময় আমার মনে আছে আমি একটি পোল দিয়েছিলাম আমার ফেসবুকে, তো সেখানে লিখেছিলাম সুশাসন না উন্নয়ন। তো আমি দেখলাম তো সেখানে সুশাসনের ভাগটাই বেশি ছিল, মানে বেশিরভাগ মানুষ সুশাসনের পক্ষেই সমর্থন দিয়েছিল। কিন্তু খুব লক্ষণীয় যে উন্নয়নে যেই ভোট দিয়েছে ওখানে তো আমার নামটা দেখা যায় কে কে দিয়েছিল, সেখানে অনেক প্রমিনেন্ট, মানে আমার সঙ্গে তো অনেক ইন্টেলেকচুয়াল সাংবাদিক এরা থাকে, তো এমন এমন মানুষরা মানে উন্নয়নে ভোট দিয়েছে, আমি খুব অবাক হয়ে গেছি যে এই ধরনের মানুষরা যদি থাকে এবং তারা যদি এই দেশের এই মুখরোচক উন্নয়নটাকেই যদি মনে করে যে এটাই মানে মানে সত্য, এটাই আমাদের প্রয়োজন এবং এটা দিয়েই জাতি গঠন হবে, জাতি এগিয়ে যাবে, তাহলে এই জাতির জন্য আসলে অনেক বড় দুর্ভাগ্য। না, সেটি হচ্ছে আপনি বলছেন যে সুশীল বা চিন্তক সমাজের অনেকে উন্নয়নের পক্ষে মত দিয়েছেন, তো কোন বিবেচনায় তাদেরকে আপনার চিন্তক বা সুশীল বা এগিয়ে থাকা মানুষ মনে হয়েছে? তথাকথিত কিছু সুবিধাভোগী ইন্টেলেকচুয়ালস ছিল আর কি, যারা এই 16 বছরের দুঃশাসনকে আসলে মানে ত্বরান্বিত করেছে। আমরা এরশাদের সময় কী দেখেছি? আমরা এরশাদের সময় দেখেছি তার ব্যাপক সংখ্যক ইন্টেলেকচুয়ালস আসলে এরশাদ বিরোধী ছিল, তো যার ফলে এরশাদের সময়টা আসলে এরপরও 9 বছর টেনে নিয়ে গেছে। কিন্তু যেহেতু এইবার হাসিনার জন্য একটা সুবিধা ছিল যে মানে শেখ হাসিনা একটা মানে ব্যাপক সংখ্যক ইন্টেলেকচুয়ালসদের সে তার দলে পেয়েছিল, মানে তার সঙ্গে পেয়েছিল, তো যার ফলে তার এই শাসনটা আসলে 16 বছর মতো এত দীর্ঘ হয়েছে। তাহলে উন্নয়নের সংজ্ঞাটা আপনার বিবেচনায় কী দিবেন আপনি? না, এটা তো মোটা কোনোভাবেই উন্নয়ন না। উন্নয়ন হচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, মানুষের নিরাপত্তা, মানুষের সুশাসন, এটা হচ্ছে উন্নয়ন। আপনি যদি পেট ভরে খান এবং রাতে যদি ডাকাতের ভয় থাকে, তাহলে আপনি কোনটাকে বেশি বড় করে দেখবেন? আপনি কি ডাকাতের ভয়ে যদি রাতে ঘুমাতে না পারেন, তাহলে ওই পেট ভরে খাওয়ার মানে তো হতে পারে না। তো আমার কথা হচ্ছে যে উন্নয়ন হবে সুশাসনের ভিতর দিয়ে, তাহলেই সেটা হচ্ছে উন্নয়ন। মানে জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান, মানুষের সুশাসন, মানুষের কথা বলতে পারবে, মানুষের নিরাপত্তা থাকবে, মৌলিক যেই সমস্ত মানুষের অধিকার, বাক স্বাধীনতা, ওনারশিপের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো যদি রক্ষিত হয় তাহলেই সেটা উন্নয়ন। আপনি যেহেতু একজন সংস্কৃতিসেবী, সংস্কৃতি মনা মানুষ এবং সংস্কৃতির মানুষ, উন্নয়ন হচ্ছে সংস্কৃতির একটি পার্ট, খণ্ডিত একটি ছোট্ট অংশ, সেক্ষেত্রে আমাদের এই যে সাংস্কৃতিক উন্নয়নে কি কোনো প্রভাব পড়েছিল গত 16 বছরে? এটি তো সাংস্কৃতিক উন্নয়ন তো জিডিপিতে, জিডিপিকে প্রভাবিত করে, আপনার গবেষণা কী বলে? একটা দেশের মৌলিক উপাদানটা কি? রাজনীতিই তো দেশ গঠন হতো, দেশ ইজ এ পলিটিক্যাল মানে আইডেন্টিটি, মানে রাজনৈতিক একটা প্রতিষ্ঠান হচ্ছে দেশ। পলিটিক্সকে যদি আপনি সুষ্ঠু এবং তার যে স্বাভাবিক গতিপ্রবাহের মধ্যে দিয়ে পলিটিক্স মানে রাজনৈতিক চর্চা হলে দেশটাকে আমরা সভ্য বলতে পারি বা দেশের সুশাসন বলতে পারি, সেই প্রভাব যদি আপনি ঠিক না থাকে, তাহলে আপনার কোনোই উন্নয়ন কোনোভাবেই মানে উন্নয়ন বলে স্বীকৃত হবে না।